বন্ধুরা, আজকে আমি দেখিয়ে দেব কিভাবে নৌবাহিনীতে আবেদন করতে হয়। আজকের এই ভিডিওটি আমি ভেঙে ভেঙে সুন্দরভাবে উপস্থাপন করব, যেন আপনারা ঘরে বসে পরবর্তী সময়ে সকল ধরনের আবেদন করতে পারেন, সেই সাথে যে কোনো ধরনের ডিফেন্সের চাকরি আপনারা চাইলে ঘরে বসে করতে পারবেন। তাই অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, কেননা আমি আমার চ্যানেল থেকে খুব সুন্দরভাবে ধারাবাহিকভাবে উপস্থাপন করার চেষ্টা করব। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা শেয়ার এবং কি সেই সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। প্রথমে আমরা একটি ব্রাউজার ওপেন করব। তো ব্রাউজার ওপেন করে গুগল সার্চ বারে গিয়ে লিখব joinnavy.navy.mil.bd, এটা লিখে আমরা চার্জ দেব। চার্জ দেওয়ার পর একটি পেজ ওপেন হয়ে যাবে, তারপর পেজটিতে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাউ নাও। তো আমরা অ্যাপ্লাউ নাও ক্লিক দিয়ে দিব। অ্যাপ্লাউ নাও ক্লিক করার পর সাইন আপের একটি ফর্ম দেখতে পাচ্ছেন, যেমন ফুল নেম, ডেট অফ বার্থ, এখানে ফুল নেমে নামটা দিয়ে দিবেন, ডেট অফ বার্থে জন্ম তারিখটা দিয়ে দিবেন, তারপর ইমেল দিয়ে দিবেন, যদি ইমেলটাকে দিবেন, না থাকলে দিবেন না, তাতে কোনো সমস্যা নেই। তারপর মোবাইল নাম্বারটা অবশ্যই দিতে হবে, তারপর নিউ পাসওয়ার্ড, দেন রিটাইপ নিউ পাসওয়ার্ড। আপনারা ভিডিওটি ফলো করেন, দেন সাবমিটে ক্লিক করতে হবে। যদি দেখেন মোবাইল নাম্বার হ্যাজ অলরেডি বিন টোকেন, তাহলে বুঝতে হবে এই নাম্বারটি দিয়ে ইতিমধ্যে কিন্তু সক্রিয় রয়েছে, তাহলে আপনাকে অবশ্যই অন্য নাম্বার দিয়ে ট্রাই করতে হবে। ভিডিওটি ভালো করে ফলো করুন, তাহলে আপনাদের বুঝতে খুবই সুবিধা হবে। দেন সাবমিটে ক্লিক করে দেব। সাবমিটে ক্লিক করার পর আরেকটি পেজ ওপেন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন একটি পেজ, সেখানে ফর্ম দেওয়া রয়েছে। পেজটি দেখতে পাচ্ছেন পুস্ট কোটা অনলি ফর নেভি, যদি তাকে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। দেন দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, জেন্ডার, হাইট, মেরিটাল স্ট্যাটাস, ন্যাশনালিটি, ডিস্ট্রিক্ট। তো আপনারা একটু ভিডিওটি মনোযোগ সহকারে ফলো করুন, আমি পূরণ করছি। তারপর দেখতে পাচ্ছেন অ্যাড একাডেমিক কোয়ালিফিকেশন, আপনাকে অবশ্যই কিন্তু কোয়ালিফিকেশন দিতে হবে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন জেএসএসসি, আপনাকে অবশ্যই জেএসএসসির রেজাল্টটা দিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এসএসসি, আপনাকে অবশ্যই এসএসসির রেজাল্টটা এবং কি এসএসসির পুরো ডিটেলস দিতে হবে। এসএসসির পুরো ডিটেলস দেওয়ার পর
দেখতে পাচ্ছেন চেক এলিজিবিলিটি, এখানে ক্লিক করতে হবে। তারপর পেজটিতে দেখতে পাচ্ছেন ইউ আর এলিজিবল ফর, দুইটি অপশন রয়েছে, ওয়ান ডাইরেক্ট এন্ট্রি আর্টিফিসার ফোর্থ ইলেকট্রিক্যাল, টু ডাইরেক্ট এন্ট্রি আর্টিফিসার ফোর্থ অর্ডিন্যান্স। তো আপনাকে দুটো থেকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। এখন আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী আপনাকে অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করতে হবে। আপনি চাইলে ওয়ান সিলেক্ট করতে পারেন, চাইলে টু সিলেক্ট করতে পারেন। এছাড়াও যদি আপনি আরও বিস্তারিত জানতে চান তাহলে দেখতে পাচ্ছেন জব ডিসক্রিপশন, জব ডিসক্রিপশনে ক্লিক করে কিন্তু আপনি পুরো ডিটেলসটা বুঝতে পারবেন। একে অ্যাপ্লাই নয় ক্লিক করছি। তারপর পেমেন্টের ধরন, পেমেন্টের টাইপ অনলাইন, এবং কি পেমেন্ট সংক্রান্ত কোনো সমস্যা অথবা কোনো কারিগরির সমস্যা সমাধানের জন্য নিজের ইউজার নেম ও সাকসেসফুল পেমেন্টের সম্পূর্ণ তথ্য সহ মেল করুন। আবেদন করার পর ফি এর টাকা অপরিযোগ্য এবং একজন ক্যান্ডিডেট চলমান ব্যাচে শুধুমাত্র একবার আবেদন করতে পারবেন। দেন আপনাকে অবশ্যই আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রিড উইথ অ্যাবোভ টার্মস অ্যান্ড কন্ডিশন, অবশ্যই আপনাকে একটি টিক মার্ক দিয়ে পরবর্তী ধাপে যেতে হবে। পরবর্তী ধাপে যাওয়ার পর দেখতে পাচ্ছেন পেজটিতে আপনাকে অবশ্যই পেমেন্ট করার জন্য বলা হচ্ছে। তো আপনারা অবশ্যই এম ওয়ালেটে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন বিকাশ, নগদ এবং কি যে কোনো মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কিন্তু আপনারা চাইলে আবেদনের টাকাটা দিতে পারবেন। আমি অবশ্যই কিন্তু বিকাশের মাধ্যমে দিব, আপনারা ভালোভাবে ফলো করেন। ফর্মটি ভালো করে পূরণ হয়ে গেলে আমরা পরবর্তী ধাপে ক্লিক দিয়ে দিব। Thank you.
পরবর্তী ধাপে ক্লিক দেওয়ার পর ফর্মটি দেখতে পাচ্ছেন, তো ফর্মটি ভালোভাবে যাচাই বাছাই করে আমরা দেখে নেব কোনো প্রকার কোনো ভুল আছে কি না, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে জমা দিনে আমরা ক্লিক করে দেব। তো জমা দিনে ক্লিক দেওয়ার পর আবেদনটি সাবমিট হয়ে যাবে, তারপর এই আবেদন ফর্মটি আমরা কি করব সেভ করে নিব, সেভ করে প্রিন্ট করে নিব। এভাবেই যে কোনো ধরনের আবেদন আপনারা চাইলে করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।